জয় ভোলনাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই রাশির জুলাই মাসের রাশিফল জুলাই মাস রাশির কেমন যাবে আলোচনা করছি এই ভিডিওতে আর থাকছে রাশির জন্য জুলাই মাসের বিশেষ প্রতিকার এবং টোটকা আর আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন আশা করি এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন আর আপনার জন্য থাকছে একটি লবঙ্গের গুরুত্বপূর্ণ টোটকা একদম মিস করবেন না লবঙ্গের একটা প্রয়োগ টোটকা বলতে লবঙ্গের একটা প্রয়োগ যেটা আপনাকে বিভিন্ন দিক থেকে হেল্প করতে পারে আর কি কি থাকছে এই ভিডিওতে থাকছে আপনার চাকরি আপনার ব্যবসা আপনার অর্থনৈতিক পরিস্থিতি আপনার বিবাহিত জীবন আপনার প্রেম সম্পর্ক আপনার শরীর স্বাস্থ্য ইত্যাদি বিষয় নিয়ে গ্রহের অবস্থান এবং ফলাফল আর যেটা মিস করবেন না সেটা হলো জুলাই মাসে রাশিফল অনুযায়ী আপনার প্রতিকার এবং টোটকা যদি এই টোটকা বা প্রতিকারগুলো নিজের কাজে লাগাতে পারেন তাহলে জুলাই মাস আপনার জন্য আরেকটু ভালো কাটবে বিশ্বরাশির জুলাই মাসের শুভ রং লাকি নাম্বার কি করবেন কি করবেন না কি করলে আপনি আপনাকে আরও সফলতার দিকে নিয়ে যেতে পারবেন সব কিছু নিয়ে আলোচনা করছি প্রথমে বলে রাখি আপনার জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে জুলাই মাসে বিশ রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার রাশির অধিপতি হলো শুক্র জুলাই মাসে গৃহের অবস্থান অনুযায়ী অবস্থান করছে আপনার জন্মরাশির হবে মিথুন রাশিতে তবে সাত তারিখের পরে এই শুক্র রাশি পরিবর্তন করে চলে আসবে আপনার জন্মরাশির তৃতীয় হবে কর্কট রাশিতে সার্বিকভাবে শুক্রের অবস্থান জুলাই মাসে সাত তারিখের পরে শুভ নয় কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যে তৃতীয় ভাব ষষ্ঠ ভাব অষ্টম ভাব দ্বাদশ ভাব এগুলো শুভ ভাব নয় তাহলে এই সময় আপনি আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উত্থান পতনের কিন্তু অবশ্যই মুখোমুখি হবেন মাঝে মাঝে কিছু দুর্বলতা আপনি অনুভব করবেন অনেকে আবার চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন এই সব মিলিয়ে কম বেশি চলবে এই মাসটা তবে আপনি আপনার জন্মছকে শুক্রের অবস্থান একবার দেখে নেবেন কারণ আমি তো আপনার জন্মছকে শুক্রের অবস্থান জানি না তাই না যদি শুক্র আপনার জন্মছকে নিচস্থ বা অশুভ বা পীড়িত থাকে তাহলে স্বাভাবিকভাবে এই কষ্টের পরিমাণটা একটু বেড়ে যাবে নিজের খেয়াল রাখুন হ্যাঁ জুলাই মাসে বিশ্বরাশির প্রেম সম্পর্ক কেমন থাকবে বিশ্বরাশির ক্ষেত্রে প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কে সফলতা কেমন হবে তা নির্ভর করছে কন্যা রাশি এবং কন্যা রাশির অধিপতি বুধের হাতে সুতরাং আপনাদের প্রেম সম্পর্ক ভালো হতে গেলে একদিকে বুধের অবস্থান শুভ হওয়া উচিত আর অপরদিকে কন্যা রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে যাদের জন্মছকে বুধ পীড়িত বা নিচস্থ এবং কন্যা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্ক ভালো যায় না অবশ্যই মিলিয়ে নেবেন জুলাই মাসের রাশিফল কি বলছে বুধ জুলাই মাসের উনিশ তারিখ পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করছে বুধের এই অবস্থান আপনার প্রেম সম্পর্কের জন্য শুভ নয় কারণ জ্যোতিষশাস্ত্র মতে কোনো শুভগ্রহের জন্মরাশি বা জন্মলগ্নের সাপেক্ষে তৃতীয় ষষ্ঠে বা অষ্টমে বা দ্বাদশভাবে অবস্থান ভালো ফল দেয় না আর কর্কট রাশি হল আপনার জন্মরাশির সাপেক্ষে তৃতীয় ভাব আর কেতু আছে আপনার পঞ্চমে সুতরাং প্রেম সম্পর্ক ভালো চললেও কোথাও যেন কিছু একটা কম আছে যা আপনাকে আত্মতুষ্টি দিতে পারছে না আলোচনা করব বৈবাহিক জীবন নিয়ে বিশ্বরাশির ক্ষেত্রে বৈবাহিক জীবন আপনার কেমন যাবে বিশ্বরাশির ক্ষেত্রে বিবাহিত জীবন বিবাহিত জীবনের সফলতা বিবাহিত জীবন কেমন যাবে নির্ভর করছে মঙ্গল এবং মঙ্গলের যে রাশি আছে বিশ্বিক রাশি তার উপরে অর্থাৎ আপনার বিবাহিত জীবন ভালো হতে গেলে প্রথমত মঙ্গলের অবস্থান শুভ হওয়া উচিত এবং বিশ্বিক রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে যাদের জন্ম ছকে অর্থাৎ যে সমস্ত বিশ্বরাশির মানুষদের ছকে মঙ্গল পীড়িত বৃশ্চিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের দেখবেন বৈবাহিক জীবন ভালো যায় না একদম মিলিয়ে নেবেন জুলাই মাসের রাশিফল কি বলছে জুলাই মাসের রাশিফল বলছে মঙ্গল রয়েছে মেষ রাশিতে নিজের ঘরে কিন্তু আপনার জন্মরাশির সাপেক্ষে মেষ রাশি হলো দ্বাদশ ভাব যেটা জ্যোতিষশাস্ত্র মতে শুভ নয় সুতরাং মঙ্গলের অবস্থান জুলাই মাসে বারো তারিখ পর্যন্ত ভালো নয় কারণ বারো তারিখ পর্যন্ত মঙ্গলের অবস্থান রাশিতেই এই সময় বিভিন্ন কারণে আপনার বৈবাহিক জীবন নিয়ে বিভিন্ন সমস্যা থাকবে জীবন জীবনসাথীর সাথে কোনো ছোট বড় সমস্যা নিয়ে বিবাদে জড়িয়ে পড়তে পারে না কখনও আপনার জীবনসাথীর শরীরও স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে সেটাকেও খেয়াল রাখতে হবে তবে বারো তারিখের পর থেকে আপনার বৈবাহিক জীবনে ক্রমশ উন্নত হবে নিজেদের মধ্যে পুনরায় প্যাচ হবে সমস্যাগুলোর অবসান ঘটবে নিজেদের হারিয়ে যাওয়া প্রেম আপনারা বৈবাহিক জীবনে অবশ্যই ফিরে পাবেন যারা অবিবাহিতরা রয়েছেন তাদের কিন্তু বারোই জুলাইয়ের পর থেকে বিবাহের যোগ রয়েছে আলোচনা করব আপনার ভাগ্য আপনার চাকরি আপনার ব্যবসা জুলাই মাসে কেমন যাবে কি বলছে আপনার গ্রহের অবস্থা এবং পরিস্থিতি আপনার ভাগ্যের অধিপতি শনিদেব এবং কর্মের অধিপতিও শনিদেব সুতরাং আপনার ভাগ্য এবং কর্মকে ভালো হতে গেলে অবশ্যই শনিদেবকে শুভ হতে হবে তাই না দেখবেন যাদের জন্মছকে শনিদেব শুভস্থানে রয়েছে তাদের ভাগ্য এবং কর্ম দুটোই ভালো হয় আর যে সমস্ত বিশ্বরাশির ক্ষেত্রে শনিদেব পীড়িত নিচস্থ বা দুর্বল অবস্থায় রয়েছে তাদের ভাগ্য বা কর্মের ক্ষেত্রে কিন্তু খুব একটা তারা ভালো ফল পান না কেমন কিন্তু প্রশ্ন হলো জুলাই মাসের রাশিফল ফল কী বলছে তবে এই সময়ে গ্রহের অবস্থান বলছে জুলাই মাসে আপনার কাজকর্ম ভালোই থাকবে কারণ কারণ শনিদেব আপনার কর্মস্থানে অবস্থান করছে ভাগ্যের অধিপতি কর্মস্থানে রয়েছে এই সময় আপনার কাজ করবেন পাশাপাশি পরিশ্রমও বাড়বে প্রতিযোগিতাও বাড়বে একমাত্র আপনার অভিজ্ঞতা আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি অবশ্যই সফলতা পাবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই জুলাই মাসের শেষের দিকে আপনার স্যালারি বাড়তে পারে জুলাই মাসের শেষের দিকে আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন করতে চাইলে সেটাও করতে পারেন যারা কোনো বেটার অপরচুনিটি খুঁজছিলেন তাদের জন্য ভালো সুযোগ আসবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে পরিস্থিতি চাকরিজীবীদের মতো অতটা শুভ নয় কারণ আপনার ব্যবসার দায়িত্ব রয়েছে মঙ্গল শুরুতেই বলছিলাম যখন বৈবাহিক জীবনী বলছিলাম মঙ্গলের অবস্থান কিন্তু জুলাই মাসে বিশ্বাসের জন্য শুভ নয় দ্বাদশভাবে অবস্থান করছে এই সময় বড় বিনিয়োগ আপনাকে সমস্যায় ফেলতে পারে টাকা বাজারে আটকে থাকতে পারে ব্যবসায় প্রতিযোগিতা বাড়তে পারে কেবলমাত্র যারা কোনো বৈদেশিক সংস্থার সাথে ব্যবসা করছেন তাদের জন্য সময়টা ভালো কি প্রতিকার করবেন একটা ছোট্ট সুন্দর প্রতিকার বলছি তিনটি লবঙ্গ নেবেন সাদা সুতো দিয়ে বেঁধে নেবেন এবং শুক্র গ্রহের বীজ মন্ত্র জপ করে শুক্রবার দিন এই কাজটা করতে হবে শুক্র গ্রহের বীজ মন্ত্র জপ করবেন এবং সেই লবঙ্গ যে তিনটি লবঙ্গকে ভালো করে সুতো দিয়ে বেঁধেছিলেন সেটাকে আঠাশবার ফু দেবেন এবং নিজের কাছে রাখবেন এরপরে চমৎকারটা আপনি বুঝতে পারবেন ডেফিনেটলি আর উপকার পেলে অন্যজনকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমি তো বুঝতে পারছি না আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন কি না তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় জয়মাতারা